ভারতে নতুন সরকার গঠন হতেই জুনে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জুলাইতে চীন ও ব্রাজিল যাবেন তিনি বিশেষজ্ঞরা বলছেন এসব সফরে গুরুত্ব পাবে রাজনৈতিক বোঝাপড়া ও সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা পরামর্শ দিয়েছেন তারা জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনা রয়েছে দেশটির নতুন সরকারের সঙ্গে বৈঠক করবেন তিনি এরপর জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী চীন সফর করবেন আর শেষ সপ্তাহে যাবেন ব্রাজিল সেটি হবে দেশটিতে বাংলাদেশের কোন সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর বিশ্লেষকেরা বলছেন এসব সফরে রাজনৈতিক বোঝাপড়াই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রধানমন্ত্রী তার আগে তো ভারত সফর করে আসবেন তারপরে চীনে যখন উনি যাবেন চীনা নেতৃত্বের নেতৃত্বকে আমি মনে করি যেটা তার কনভিন্স করতে হবে যে দুটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মধ্যে কোনো সংঘাত নেই কারণ দুটো দেশের মাঝে সংঘাত আছে কিন্তু দুইটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মধ্যে কোনো সংঘাত নেই এই জিনিসটা প্রমাণ করতে হবে চীনের কাছে দেশগুলো যেগুলো যে তিনটা দেশের তিনি যাচ্ছেন তিনটা দেশই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বটে বিশ্বের জন্য আসলে তাই ভারতের সঙ্গে বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে তিস্তার পানি বন্টন গঙ্গা চুক্তির নবায়ন সীমান্ত হত্যা আর সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে চীন সফরে বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর দক্ষিণ আমেরিকার দেশগুলোর উপর প্রভাব ফেলবে কারণ ব্রাজিলের পাশাপাশি ওই অঞ্চলের অন্য দেশগুলো বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে ম্যাক্সিমাইজ করার জন্য যতখানি এই জায়গাগুলোতে ইনভল্ট হওয়া প্রয়োজন সেগুলো হওয়ার প্রচেষ্টা রয়েছে সুতরাং এই কমিটমেন্টগুলো জোরদার করাই কিন্তু আমার ধারণা এই যে রাষ্ট্রের সফরগুলো সামনে আমাদের রয়েছে তার মূল লক্ষ্য যত বেশি কনভারসেশন হয় তত আসলে ভুল বোঝাবুঝিগুলোও কিন্তু এখানে কিছুটা দূর হয় আর কি তো সেটাও আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই তিন দেশের সফর ভূ রাজনীতিতে গুরুত্ব বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা নফিজু দুদুলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা